আমি গেলাম, তো যাওয়ার পরে সন্ধ্যাবেলা যুব ইয়েতে সংসদ ভবনে, তো ওখানে যথারীতি দু একজন আসতেছে, তো ওরা ভাবতো আমি ওদের সেক্স ওয়ার্কার। করার পরে এক পর্যায়ে একটা মহিলা আমাকে বলে, আপা আপনি কি চাকরি করেন? তা বললাম কেন? না আপনি তো এই কাম করে রাখেন নাই। আমি বললাম হ্যাঁ আমি এই কাজ করতে আসিনি। শামিম আপু যে বলছিলেন আপনি এখন 9টা প্রজেক্ট নিয়েও কাজ করছেন, তো আমি এবার বলবো যে সীমাবদ্ধ মানে এই সমস্ত ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে তো অনেক সময় অনেক ধরনের বাধা আমি বলবো যে ঝুঁকিরও সম্মুখীন হয়েছেন নিশ্চয়ই, কারণ আপনি অনেক রিস্ক টপিকগুলো এবং রিস্ক পিপলগুলোকে নিয়ে এসেও তো আপনি তাদের কাজ করছেন, যেরকম সেক্স ওয়ার্কারদের নিয়ে, তো পাড়ার মানে আপনি মাস্তান থেকে শুরু করে সব ধরনের ক্ষেত্রের মানুষজনকে কিন্তু আপনার ফেস করতে হয় নিশ্চয়ই, সেগুলো আপনি কিভাবে অতিক্রম করেন, সমাজটাকে কিভাবে অতিক্রম করেন, ফেস করেন সেটা একটু আমি বলি। যে আমি যখন সেক্স ওয়ার্কারদের নিয়ে কাজ করি, তখন আমার একটা আমাদের যুব উন্নয়নের এক কর্মকর্তা ছিলেন, উনি বললেন জাপা আমরা সংসদ ভবনে একদিন যাব সন্ধ্যাবেলা। এই কথা আমি আজ পর্যন্ত আমার বাসায় জানাইনি, আজকেই জানাচ্ছি আপনাদেরকে, তো জানাইনি, কারণ আমার হাজব্যান্ড বলবে তুমি এত বড় একটা কাজ করছো আমাকে বলোনি। তো ওই ভাইয়ের সাথে আমি যখন ওখানে গেলাম, আমাকে কিন্তু আলাদা একটা আইডি কার্ড দিয়ে দিয়েছে কলার মধ্যে, যে এটা আপনি ঝুলিয়ে রাখবেন, এটা ঝুলিয়ে রাখবেন আর জামাটা এমনভাবে অন্যটা পেঁচাবেন যাতে কেউ না বুঝতে পারে যে আপনি এদেরকে ধরতে আসছেন, তাহলে আপনার কাছে কেউ আসবে না, আমি দূরে থাকবো। তাই বললাম ঠিক আছে। তারপরে আমি গেলাম, তো যাওয়ার পরে সন্ধ্যাবেলা যুব ইয়েতে সংসদ ভবনে, তো ওখানে যথারীতি দু একজন আসতেছে, তো ওরা ভাবতো আমি ওদের সেক্স ওয়ার্কার। চার পাঁচজন জড়ো হলো, ফিমেল মেল জড়ো হলো, রাতে কয়টা বাজে? তখন বেশি বাজে না আপা, আপু আমি এই দিক দিয়ে আবার সেফ ছিলাম, ওই ভাইও বলছে যে আমিও যাবো আপনি আসবো। তখন বাজে 6:45 মতো, 6:45 সময় সংসদ ভবনে, হ্যাঁ হ্যাঁ আপু 6:45 সময় আসে। তখন আমি দাঁড়িয়ে আছি, তখন আসতে একজন দুজন সাথে কথা বলে আস্তে আস্তে কথা বলতে বলতে দেখলাম আপু, পরে বলতেছে আমাকেই তারা বলতেছে আপা কীভাবে কী করবেন, তো আমি তখন তাদের সাথে আমি মোটিভেশন ওয়ার্ক শুরু করলাম। করার পরে এক পর্যায়ে একটা মহিলা আমাকে বলে, আপা আপনি কি চাকরি করেন? তা বললাম কেন? না আপনি তো এই কাম করে রাখেন নাই। আমি বললাম হ্যাঁ আমি এই কাজ করতে আসিনি, আমি আসলে আপনাদের সাথে কথা বলতে আসছি যে আপনারা কেন এরকম করছে, এরকম এগুলো করছেন, এগুলোতে আপনার ফ্যামিলির প্রবলেম হচ্ছে, আপনার বাচ্চাগুলোর প্রবলেম হচ্ছে। তো এইভাবে করার পরে দেখলাম অনেকগুলো মানে প্রায় 4-5 জন মহিলা জড়ো হলো। তো তাদেরকে যখন বললাম যে আপু আপনারা আপনারা আমি আপনাদেরকে সহযোগিতা করব, বিভিন্ন হোমে পাঠাতে পারি, করতে পারি, যদি আপনারা নিজে এটা প্রথম হলো আপনাকে বিশ্বাস করতে হবে যে আমাকে এই কাজ থেকে চলে আসতে হবে, আপনি যদি নিজে বিশ্বাস না করেন তাহলে আপনি কখনোই আসতে পারবেন না, আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি এই কাজ করব না, আমি একটা বিকল্প পথ বেছে নেব, তাহলে করতে পারেন। তখন তারা অনেকে তাদের দুঃখের কথা বললো, বলার পরে আমি বললাম ঠিক আছে আমি আগামীকাল আসবো। তো ইতিমধ্যে আমাদের ওই যুব উন্নয়নের ভাইয়ের যাওয়ার কথা ছিল, উনি যথারীতি যেতে পারেনি, ওনার সময়ও করতে পারেনি, তো আমি খুব মানে আসলে যতই বুঝি না ভয় মানে একটু সামাজিকতা একটা বিশাল ব্যাপার আছে, তারপরে আমার আবার 2টা মেয়ে, তো সে চিন্তা করে পরে তো আমি ওখান থেকে ওনাদের সাথে কথা বলি বের হয়ে আসছি। তো আমি আবার ওদের ফোন নাম্বারও দিয়ে আসতাম, তারা পরবর্তীতে ফোন করে অনেকবার বলছে আপু আসেন আমরা ভালো হতে চাই, কিন্তু সরি আমি আসলে এই কাজটা তারপরে করতে পারিনি, ওখানে আর যেতে পারিনি। এটা যেমন আমি এলাকা এলাকায় করি, যেমন কেরানীগঞ্জ বলেন, তারপরে ময়মনসিংহ বলেন, ওগুলা করি, ওগুলা লুকায়িত যে যারা করছে আমি তাদেরকে চিনি, তাদেরকে চিহ্নিত করি, করে তাদেরকে বলি যে এটা কোনোদিনও কেউ জানবে না, শুধু আমি জানবো আর আমার স্টাফরা জানবে, কিন্তু তোমাকে এই পথ থেকে কিন্তু তোমাদের এই পথ থেকে চলে আসতে হবে। চলে আসার সময় তো ওদেরকে অনেক ফেস, হ্যাঁ ফেস অনেক ফেস করতে হয় আপু, সহজে আসতে পারে না, আসতে চাইলেও পারিপার্শ্বিকতা আসতে দেন, আমরা বলি না সামাজিক প্রবলেম আছে তারপর পারিপার্শ্বিকতাও প্রবলেম আছে, তখন আসতে পারলে জানে, যার জন্য তাদেরকে প্রচণ্ড সহযোগিতা করতে হয় এবং টাইম টু টাইম তাদের ফলো করতে হয়, যদি ফলো না করি তাহলে কিন্তু আবারও ওই পথে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমরা কী করি আমরা ফ্রি একদম বিনা পয়সায় মেশিন দিয়ে দিই যে এটা নাও, একটা মার্কেটের সাথে ধরে দিয়ে এখানে, আপনি হয়তো জানেন কেরানীগঞ্জে যে বিভিন্ন প্যান্ট তৈরি করে সেলাই করে, তো ওনার করে এইসব যোগাযোগ করে দেয়, তখন তারা কী করে সেই কাজটার থেকে আস্তে আস্তে সরে আসে এবং আমরা এটা ফলো করি।